সিঙ্গুর চলো অভিযানের দ্বিতীয় দিনে পড়ল ধর্ণা কর্মসূচি। সিঙ্গুর চলো অভিযানের আজ দ্বিতীয় দিন, এই দিনে পড়ল ধর্ণা কর্মসূচি। গতকাল থেকে শুরু হয়েছে সিঙ্গুরে এই কর্মসূচি। রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ সহ একাধিক নেতারা কাল সিঙ্গুরে এসেছিলেন। গতকাল রাত থেকে বিজেপি কর্মীরা ঠান্ডায় তিন দিক খোলা মঞ্চে রাত কাটিয়েছেন। গতকাল থেকে শুরু হয়েছে মূল ধর্ণা মঞ্চ তৈরির কাজ, যা আজ সকালেও সম্পূর্ণ হয়নি। তৈরি করা হচ্ছে 20x40 ফুট সাইজের বড় মঞ্চ। সেই মঞ্চ থেকে রাজ্যের নেতারা রাখবেন তাদের বক্তব্য। এ বিষয়ে বিপুল ব্যাপারী বিজেপি কিষাণ মোর্চার পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক কি জানালেন শুনে নেব। আজকের কর্মসূচি নয়, আমাদের কর্মসূচি গতকাল থেকেই শুরু হয়েছে। অর্থাৎ যে 72 ঘন্টার যে ধর্ণা কর্মসূচি, সেই ধর্ণা কর্মসূচি চলছে। কালকে সারারাত সারাদিন আমরা ছিলাম, আজকেও সারারাত সারাদিন চলবে, আগামী দিনও এই কর্মসূচি চলবে। অর্থাৎ 72 ঘন্টা যে ঘোষিত কর্মসূচি, গত 11 তারিখে আমরা রাজভবনে দাঁড়িয়ে ঘোষণা করেছিলাম, রাজ্যপালের সম্মুখে আমরা বলেছিলাম যে আমাদের যে সাত দফা দাবি, সেটা যদি রাজ্য সরকার যদি মেনে না নেয়, আমাদের নয়, কৃষক স্বার্থে পশ্চিমবঙ্গে কৃষকের যে সাত দফা দাবি সেটা যদি মেনে না নেয়, তাহলে আমরা সিঙ্গুরের এই টাটা, যে NIC-এর পাশে যে টাটা কারখানা হওয়া প্রস্তাবিত টাটা কারখানা ছিল, সেখানে আমরা 72 ঘন্টা অবস্থান বিক্ষোভ করব। এবং সেই নিয়ে আমাদের আর 24 ঘন্টা কেটে গেছে, আজকে আছে এবং আগামীকালও হবে। এবং আমাদের রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব সবাই উপস্থিত থাকবেন। সর্বোপরি আশেপাশের এই সিঙ্গুর বিধানসভা, না হ্যাঁ হুগলি সাংগঠনিক জেলা বলুন, প্রশাসনিক জেলা বলুন, আশেপাশের যে আমাদের সাংগঠনিক জেলা আছে, সমস্ত জেলার যে প্রভাবিত চাষি, অর্থাৎ যারা ক্ষতিগ্রস্ত চাষি, সমস্তই এখানে উপস্থিত হবেন এবং আমাদের রাজ্য নেতৃত্বও উপস্থিত হবে। আমাদের কালকেই সুকান্তদা বলেছেন যে আমি পরপর 3 দিনই থাকবো, শুভেন্দুদা বলেছেন পরপর 3 দিন থাকবো। আমার রাজ্য সভাপতি মহাদেব সরকার তো অবস্থান বিক্ষোভে আছেন, এই কালকে রাতেও ছিলেন, আমরাও ছিলাম, তো তারাও এখন ফ্রেশ হতে গেছেন, আসছেন। কালকে তো কর্মী সমাজদের জমায়েত আপনারা দেখেছেন। আমাদের এখানে যে বড়বাজার লোহাপট্টির যে ধর্মশালা আছে, সেখান থেকে নবান্নর সামনে দিয়ে আমরা NIC দিয়ে যে এসছি, হাজার হাজার কর্মী সমর্থক শুধু নয়, হাজার হাজার লোকাল চাষি, প্রভাবিত চাষি অর্থাৎ ক্ষতিগ্রস্ত চাষিরা এই যে পদযাত্রা, সেই পদযাত্রায় উপস্থিত হয়েছিলেন। এবং সবচেয়ে বড় ব্যাপার আপনারা নিজেরা অনুভব করছেন যে কালকে যেখানে একটা ছোট্ট মঞ্চ ছিল, সেখানে এত সংখ্যক চাষিরা এখানে উপস্থিত হয়েছে, এত সংখ্যক কর্মী সমর্থকরা এখানে উপস্থিত হয়েছে, যে আজকে আবার একটা বড় আমাদের মঞ্চ প্রস্তুত করতে বাধ্য হয়েছি আমরা। দেখুন, কোভিড প্রোটোকল তো শুধু বিরোধী রাজনৈতিক দলের জন্য, পশ্চিমবঙ্গে তৃণমূলের জন্য তো কোনো কোভিড প্রোটোকল নেই, তাদের জন্য পারমিশনও লাগে না। তারা রাস্তায় দাঁড়িয়ে কলকাতা কর্পোরেশনের তাদের মিটিংগুলো দেখুন, আর এখানে চাষিদের তাদের জীবন জীবিকার জন্য, এখানে পশ্চিমবঙ্গের 70% মানুষের চাহিদা, তাদের দাবি, তাদের ক্ষতিগ্রস্ত চাষিদের জন্য আমরা উপস্থিত হয়েছি। এখানে কোনো রাজনৈতিক মঞ্চ নয়, রংটা হয়তো দেখছেন কিন্তু বাস্তবে পশ্চিমবঙ্গ 77 লক্ষ কৃষক পরিবারের স্বার্থে এখানে লড়াই চলছে, তারা নিজেরা লড়াই করছে। সুতরাং কোভিড প্রোটোকলের কোনো প্রশ্নই ওঠে না, আর আমরা কোভিড প্রোটোকল মেনেই করছি। আমরা বলেছি যে 100 থেকে 100 অধিক আমাদের এই ধর্ণামঞ্চে অবস্থান বিক্ষোভে কেউ সামিল হবে না। এবার উৎসাহিত নয়, প্রভাবিত কৃষকরা, প্রভাবিত জনসাধারণ যদি আমাদের এই প্রোগ্রাম দেখতে, এই কার্যক্রম দেখতে চলে আসে, যেটা বিশেষ করে পুলিশের বাধায়, রাজ্য সরকারের বাধায় যে অবস্থা তৈরি হয়েছে, তার ফলেই কিন্তু এটা বিশাল, মানে সারা পশ্চিমবঙ্গে না, সারা ভারতবর্ষে আপনাদের দ্বারাই এই প্রচার হয়ে গেছে, যেখানে একটা কৃষক বা কৃষক সমাবেশ হচ্ছে, তার ফলে জনসমর্থন এখানে উপচে পড়ছে। এর সাথে কোভিড প্রোটোকলের কি আছে, আমরা কোভিড প্রোটোকল মেনেই করছি। দেখুন মঞ্চে এখন কতজন আছে, আমরা বলেছি 10x100, আমরা সেরকমই আমরা সেই অবস্থানে রয়েছি এবং আমরা সেফ ডিস্টেন্সেও রয়েছি। এবং সর্বোপরি প্রধানমন্ত্রীর যে মানবিক প্রয়াস, অর্থাৎ সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কোভিড ভ্যাকসিনাইজড ভারতবর্ষে হয়েছে, যেটা সারা পৃথিবীতে হয়নি সেটা ভারতবর্ষে হয়েছে। এবং আমরা ধর্ণা মঞ্চে সেই সমস্ত ব্যক্তিদেরকে অ্যালাউ করছি যাদের ডবল ডোজ ভ্যাকসিনাইড হয়েছে। সুতরাং এখানকার কোভিড প্রোটোকল লঙ্ঘন করার কোনো প্রশ্নই ওঠে না। দেখুন, এটা স্বতঃস্ফূর্ত কৃষক আন্দোলন, জাওয়াত কয়েকদিন আগে, অর্থাৎ 2 সপ্তাহ আগে যে জাওয়াদের পরিস্থিতি তৈরি হয়েছে, তার ফলে এই আন্দোলন শুরু হয়েছে, আমরা তাকে সমর্থন করছি, সেই হিসাবে কৃষকরা এখানে উপস্থিত হয়েছে। এবং আমাদের সমস্ত সাংগঠনিক ব্যক্তিই তার নিমন্ত্রিত
এবং তাদের কাছে সূচনা পাঠানো হয়েছে, কারণ পুলিশ যেভাবে আমাদের উপর বলপূর্বক এই প্রোগ্রামকে পোস্টপন্ড করে যাওয়ার জন্য, ক্যান্সেল করার জন্য প্রস্তুত হয়েছিল, সেই জন্য হয়তো কখনো কখনো সবার কাছে হয়তো আমরা ব্যক্তিগতভাবে পৌঁছাতে পারিনি, কিন্তু সবাইকেই নিমন্ত্রণ জানানো হয়েছে। থাকতেই পারেন, দেখুন এটা সংগঠনের ব্যাপার, অবশ্যই থাকতে পারেন, আমরা আশা করব তিনি থাকবেন। নিপুল ব্যাপারী, ভারতীয় জনতা কিষাণ মোর্চা, পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক। হুগলি থেকে পাপু সাতরা, রিপোর্ট টাইমস বাংলা।